সিনার্জি হব লাগে, খুব ভাল মিশ্রণ হব লাগে। ঠিকাদারের লগত বড় বেশি মিটিরিয়ালি করিব নালাগে, ই ব্যক্তিত্বর উপর পছন্দ আঘাত করে, ই বহুত বেশি আঘাত করে। মানুহে নিজের ব্যক্তিত্ব হেরুয়াই পেলায় যেতিয়া, কারণ কথাবোৰটো ওলাই যায়। মইতো বহুত ইঞ্জিনিয়ার বুঝাব নোৱাৰো, এস্টিমেটখন বনাওতে 30% উপর বনাই পঠাই দিয়ে, নিশ্চিতভাবে জানি যে ইয়ার পর মূল একো লাভ নহয়, মই তো ট্রান্সপারেন্ট হম, আমার হাতত একো না লাভ হব না লোকসান হব। অসমখনক ঠগাই অসমখনক শোষণ করে আমি কিমান দূর আগুয়াব পারি? কোনো মানুষ বহুত, মই তো বহুত মানুষক শেষত মই বহুত ভাল করে অবসর লওয়া দেখা নাই, করবাত নহয় করবাত এক্সিডেন্ট হয়ে যায়। ডক্টর এজনক আজিকালি যিমান ইম্পর্টেন্ট, এখন আধুনিক নতুন বিকশিত অসম নির্মাণের বাবে অভিযন্তা এজনের গুরুত্ব বহুত বেশি। ব্যক্তিত্ব খুব ভাল করে আমি নিজক আগবাই লৈ যাব লাগে। চক্রবর্তী শর্মার এডভার্টাইজ দিতে আলোচনা নহল, যিকেইজন লড়া বেলে ডিপার্টমেন্টর পর যে আমি পিডাব্লিউত আহিছো, বেলে ডিপার্টমেন্টত চাকরি করে থাকার পিছন আকো পিডাব্লিউত যোগদান করেছো। পিডাব্লিউ ডিপার্টমেন্টক ভাল পাই যোগদান করা ভাল কথা, কিন্তু পিডাব্লিউডিত বেশি টাকা আছে বলে যোগদান করা জঘন্য অপরাধ। মানে আগর ফলে বন্ধ করে দিল, আহি পেলায় কাগজ চাই মোর মনত পড়েছে যে এডভার্টাইজত আমি লিখি দিব লাগিছিল যে দোজ হু আর অলরেডি ওয়ার্কিং ইন আদার ডিপার্টমেন্ট দে ক্যান নট এপ্লাই, এবার গিয়ে করে দিব। কালি বা পরশি ক্যাবিনেটত এটা এপ্লাই, যিখিনি এইবার পার হল হল, আর গিয়ে করে দিব যে যি ওয়ান সিমিলার র্যাঙ্কত গভর্নমেন্টত কাম করে দে ক্যান নট পার্টিসিপেট ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, কারণ তেওঁ ট্রান্সফার হব। কিন্তু এই অলপ পিছনে হুলস্থুল লাগিব, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার কব স্যার মোর 20 জন ইঞ্জিনিয়ার নোহা হয়ে গেল, কোনবা কব মোর 10 জন ইঞ্জিনিয়ার নোহা হয়ে গেল, রাস্তাত নিব নোহা ইঞ্জিনিয়ার পাশ করা লড়াবুর বহি আছে, লগরে লড়া একেলগে হোস্টেলত থাকা লড়া কাবার সিটটো মারি কামি আমি সোমাইছো, যেটা মই সুধিম কিয় পিডাব্লিউডিত সোমাইছো, স্যার রাস্তা ভাল পাও এইটো কারণে সোমা নয়, পিডাব্লিউডি এইটো বেশি আছে কারণে। এই সোর্সটো ইয়ার পর আমি উলাব লাগিব, বিশেষ আমি নতুন প্রজন্ম খেলি। পিডাব্লিউডিতো যিমান দরমাহা এক্সেক্টলি ওয়াটার রিসোর্সতো সিমান দরমাহা, ডিফারেন্স তো খালি ঠিকাদার। সেইখিনি যদি লৈ আমি যোগদান করে আগুয়াই যাও, ই বহুত বেশি স্যাটিসফাই নহয়, কারণ আগলৈকে সরকারখন ইমান টাইট হয়ে টাইট হয়ে গৈ থাকিব, চিন্তাধারা বিলাক বদলিছে, সোশ্যাল মিডিয়ার দিন, ফেসবুক বেয়া কাম এটা দেখিলেই মানুষে টুইট করে, অলপ দুটকা কোনোবাই লব খুঁজিলে ঠিকাদারজনে ভিজিলেন্সক ফোন করে দিয়ে, এই যেটো পরিবেশ, এই পরিবেশের পৰা মুক্ত হৈ থাকি আমি নিজের ব্যক্তিত্বর উপর থিয় হবলৈ শিকিব লাগিব, যে মোর কাম মই দায়িত্বপূর্ণভাবে করিম, বেস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং নলেজ মই রাস্তা মই মোর রাস্তা বা বিল্ডিংটো দিম। আর যেতিয়া ঠিকাদারজনে ধমকি দিব চেষ্টা করে মোর লগত মন্ত্রীর ভাল এমএলএ ভাল, মই অমুকক অমুক দিছো তমুকক অমুক দিছো, বোলে যাক দিছা দিছা, মই তো লওয়া নাই গতি মই মোর কাম করি। এই যিখিনি ব্যক্তিত্বর প্রয়োজনীয়তা সেই ব্যক্তিত্বখিনি আমি জীবনত নিজের জীবনের লগত সমাহিত করিব লাগে, কারণ আমার রাজ্যখনক আমি আগুয়াই লৈ যাব লাগিব, আমি রাজ্যখনক বিকশিত অসমর এটা নতুন প্রতিশ্রুতি আমি নির্মাণ করিব লাগিব। মই যি সকলে যোগদান করেছে তেওঁলোকক মই ধন্যবাদ জানাইছো, যিকেইজনে বেলেগ ডিপার্টমেন্টৰ পৰা ৰেগুলাৰ হৈ থকাৰ পিছতো বগাই বগাই পিডাব্লিউত আহিছে, তেওঁলোকক বেছি ভালকৈ কাম কৰিবৰ বাবে মই আহ্বান জনাইছোঁ।